নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো লাউ দিয়ে শোল মাছ তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বড় একটা লাউ নিয়েছি এটাকে আমি ঝুড়ি করে কেটে নিব খুব তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো মাছগুলো ছোট ছোটো করে কেটেছি কারণ শোল মাছ একটু ছোটো কাটলেই ভালো হয় তো হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে তো এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিলাম তো সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারিনি আমি তিনবারে দিয়েছি তো প্রথমে ভেজে উঠালাম তারপর আবার দিয়ে দিলাম তো এইভাবে আমি তিনবার ভেজেছি এবার লাস্ট ভেজে নিলাম তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শোল মাছটা অনেকটাই বড় ছিল অনেকগুলো মাছ হয়েছে তো এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরে দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে এসে ঢাকনাটা খুলে দিলাম তো লাউটা গলে গেছে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব তো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে দেব তো লাউটা ঢাকার পর অনেকটাই জল বেরিয়েছে তো হলুদ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম দুই চামচ তারপর জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আবার একটু নেড়ে দেব তো নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব তো জল আমি খুব একটা বেশি দেবো না কারণ লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে তো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাউটা একটু জ্বলা জলা ভাব থাকে এর জন্য আমি কিছুটা ময়দা গুলিয়ে দিয়ে দিলাম তো ময়দা দেওয়ার পর একটু নেড়ে দেব আপনারা পারলে এর মধ্যে চালের গুঁড়াও দিতে পারেন তো হয়ে গেল আমার লাউ দিয়ে শোল মাছ রান্না করা তো বন্ধুরা এইভাবে লাউ দিয়ে শোল মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই